রাঁচি স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ভালো হলো না ভারতের। প্রথম ম্যাচেই হারতে হয়েছে মেন ইন ব্লুকে। কিন্তু শুক্রবার রাঁচিতে ভারতীয় সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার মাঠে সস্ত্রীক ধোনিকে খেলা দেখতে দেখা যায়। সাদা টি শার্ট পরে শুক্রবার মাঠে আসেন ধোনি। ঘরের ছেলে ধোনিকে যতবারই ক্যামেরা দেখিয়েছে ততবারই কার্যত ধোনির নামে জয়ধ্বনি তুলেছেন সমর্থকরা। ধোনি যেখানে বসেছিলেন তার বিপরীতেই ছিল তার নামাঙ্কিত স্ট্যান্ড। যতবারই তাকে দেখানো হয়েছে ততবারই তিনি হাত নেড়েছেন সমর্থকদের উদ্দেশ্যে। প্রথমে ধোনিকে দেখা যায় জাতীয় সঙ্গীতের সময়, স্ত্রীর পিছনে দাঁড়িয়ে তিনি জাতীয় সঙ্গীত গাইছিলেন। এরপর ভারতের বোলিংয়ের সময় তার দিকে ক্যামেরার ঘোরানো হয় দুবার। প্রতিবাদ তিনি হাত নাড়ান ও হাসেন। একবার দুর্দান্ত থ্রোয়ে মিচেল ব্রেসওয়েলকে রান আউট করান ঈশান কিশান, সেই সময় ধোনিকে দেখা যায় হাসতে। ধোনির মতো ঈশানও রাঁচির ছেলে ও উইকেট কিপিং করেন, অর্থাৎ তার ভবিষ্যতের পারফরমেন্স দেখে যে তিনি খুশি তার প্রমাণ দিলেন ধোনি। ধোনির মাঠে খেলা দেখার ভিডিও টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে বিসিসিআই। এর আগে বৃহস্পতিবার হঠাৎই প্র্যাকটিসের ফাঁকে ভারতীয় দলের ড্রেসিং রুমে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ভিডিওটিও শেয়ার করেছিল বিসিসিআই। ভিডিওটিতে দেখা গিয়েছিল হাতে ডাব নিয়ে খোশ মেজাজে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে কথা বলছেন ধোনি। ভিডিওটি শেয়ার করে বিসিসিআই ক্যাপশন দিয়েছিল ভারতীয় দলের ড্রেসিং রুমে কে এসেছে দেখুন। উল্লেখ্য, একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির রয়েছে ধোনির দখলেই।